আবার কিভাবে বাংলায় ক্ষমতায় ফিরে আসবে বামফ্রন্ট, দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি। দীর্ঘ 34 বছর বাংলা শাসন করার পর অবশেষে পতন ঘটে বামফ্রন্ট সরকারের। রাজ্যে ক্ষমতায় আসীন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার। এরপর থেকেই ক্রমাগতভাবে বাংলায় ভোট ও আসন হারাতে থাকে সিপিআইএম। এরপর পুনরায় বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সেবার সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে বামফ্রন্ট, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আবারও বিপুল জনমত নিয়ে নির্বাচনে জয়লাভ করে তৃণমূল। অপরদিকে কংগ্রেসের সঙ্গে জোট করে কোনো সুবিধে করতে পারেনি সিপিআইএম, বরং এতে করে ক্ষতি হয় সিপিএমের। তাদের থেকে অনেক কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও তাদের থেকেও বেশি আসনে জয়ী হয়ে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পায় কংগ্রেস। এরপর থেকেই রাজ্যে রাজনৈতিক পাল্লাবদল ঘটতে থাকে এবং একই সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে শক্তি বৃদ্ধি করতে থাকে বিজেপি। সদ্য সমাপ্ত 2019 লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে 18টি আসনে জয়লাভ করে রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। এই নির্বাচনে বড়সড় ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস। 42-এ 42 টার্গেট নিয়ে যে দলটি নির্বাচনের ময়দানে লড়াইয়ে নেমেছিল তারা মাত্র 22টি আসন জয়লাভ করতে সক্ষম হয়। কিন্তু এই নির্বাচনের ফলে কার্যত বাংলা থেকে মুছে যায় বামেরা। তারা একটিও আসনে জয়লাভ করতে পারেনি এবং তাদের ভোট শতাংশ বিপুলভাবে কমে মাত্র 7% এসে দাঁড়ায়। অন্যদিকে কংগ্রেস মাত্র 2টি আসন জয়লাভ করলেও জয়ের মার্জিন অনেক কমে যায়। আপাতত 2021 বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের টার্গেট নিয়ে এগোচ্ছে বঙ্গ বিজেপি। কিন্তু বামেরা বাংলা থেকে কি মুছে যাবে নাকি তারা আবার ঘুরে দাঁড়াবে? সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকেরা বাংলায় বামেদের ফিরে আসবার বেশ কিছু সম্ভাবনার কথা জানিয়েছেন। লোকসভা নির্বাচনে বামেরা যে শূন্য পেয়েছে, সেই শূন্য থেকেই আবার শুরু হবে বামেদের ফিরে আসার লড়াই। 2021 বিধানসভা নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়ে কার্যত উড়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু কি হবে বামেদের? 34 বছর রাজ্যে ক্ষমতায় থাকার পর পরপর 2বার বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরেও আদর্শচ্যুত হয়নি বামেরা। বাংলার মানুষের কাছে ইতিমধ্যে বামেদের স্লোগান ফেরাতে হাল ফিরুক লাল। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের ধারণা এই যে 2019 লোকসভা নির্বাচনে বাংলায় সুস্পষ্টভাবে ধর্মীয় মেরুকরণ দেখা গেছে, যার ফলে মুসলমান ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং হিন্দু ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ রয়েছে, ভোট বাক্সে তারই ডিভিডেন্ড পেয়েছে গেরুয়া শিবির। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্রাউড পুলার ভাবমূর্তিও যথেষ্ট ধাক্কা খেয়েছে এই নির্বাচনে। তাই বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বর্তমানে বাংলার রাজনীতিতে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে করে এভাবেই তৃণমূল ভাঙতে থাকলে দলটি তার নিজের অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিগত প্রায় 8-10 বছর ধরে ভোটে একাধিক পরাজয়, লাগাম ছাড়া রক্তক্ষরণ, মিথ্যে মামলায় জর্জরিত বামেরা এত কিছুর পরেও শুধুমাত্র আদর্শের জন্য তাদের রাজনৈতিক দলকে ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু তৃণমূলে সেই নীতি আদর্শ নেই, তাই বাংলার রাজনৈতিক মানচিত্রে ভবিষ্যতে আদর্শগত লড়াই বড় হয়ে দেখা দেবে। যারা আরএসএস বিজেপির বিরুদ্ধ মত পোষণ করবে তারাই রাজ্যে আবারও ফিরিয়ে আনতে পারবেন বামেদের। অনেকেরই অনুমান ভবিষ্যতে এই রাজ্যে প্রধান দুই প্রতিপক্ষ হবে সিপিআইএম ও বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শুধু যে আসন হারাবে তা নয়, বিপুল পরিমাণ ভোটও হারাবে তারা। বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে মূলত লড়াই হবে লাল ঝান্ডা বনাম গেরুয়া শিবিরের। বামেদের মতে লোকসভা নির্বাচনে বামেরা একটিও আসন পায়নি, তার মানে এই নয় যে মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ তাদের সঙ্গে আছে, যার প্রমাণ বামেদের একের পর এক মিটিং, মিছিল, জাঠা, জনসভায় বিপুল পরিমাণ মানুষের ভিড়। কিন্তু তাদের মতে এই মুহূর্তে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। ক্ষমতায় না থাকার পরেও বড় বড় কর্পোরেট পুঁজির সাহায্য ছাড়া চাঁদা তুলে যে দল লাখো মানুষের ব্রিগেড ভরাতে পারে, সেই লাল ঝান্ডার রং কখনোই ফিকে হয়ে যেতে পারে না, এমনটাই মত বামেদের। সুতরাং আদর্শগত লড়াইয়ের জন্যই বাংলার রাজনীতিতে বামেরা আবারও ফিরে আসবে এই আশায় বুক বেঁধেছে বহু বামকর্মীরা। তাই এখন মানুষের মন জয় করবার জন্য
বিগত ৩৪ বছরের গৌরবময় দিনগুলোর কথাই তারা মানুষের কাছে পৌঁছে দিতে চায়। ইতিমধ্যে তারা এই বিষয়ে প্রচার শুরু করে দিয়েছে। রাজ্যের বহু নতুন ভোটার যারা বামেদের সম্পর্কে তেমনভাবে জানেন না, তাদের জানানোর কাজ শুরু করেছে তারা। তাদের এই প্রচার কর্মসূচির মধ্যে রয়েছে বিগত ৩৪ বছরে বাম সরকারের বেশ কিছু কৃতিত্ব। বিগত ৩৪ বছরে বামেদের সবথেকে বড় কৃতিত্ব ভূমি সংস্কার। ক্ষেত মজুর, গ্রামীণ কারিগর, মৎস্যজীবীদের প্রায় ২,০০,০০০ পরিবার বাম সরকারের আমলে বিনামূল্যে ৫ কাঠা জমি পেয়েছিল। সবজি উৎপাদনে প্রথম, বাম আমলেই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ১ টাকা কেজি দরে চাল, বামেরাই ১,৬৪,০০০ গরিব মানুষকে ১ টাকা কেজি দরে চাল দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা, ১৯৭৮ সালে রাজ্যে যেখানে সাক্ষরতার হার ছিল ৩৮.৮৬%, তা ২০১১ সালে গিয়ে দাঁড়ায় ৭৭%, যা রীতিমতো গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দেয়, কারণ সর্বভারতীয় হারের থেকেও তা ছিল অনেক বেশি। সাক্ষরতা নিয়ে বাম সরকারের এই বিরাট সাফল্যের জন্য ইউনেস্কো বাম সরকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে। খাদ্যশস্য উৎপাদন, ১৯৭৭ সালে যেখানে মাত্র ৩৪,০০০,০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হতো, সেখানে ২০১১ সালে তা বেড়ে হয় ১৭০,০০০ মেট্রিক টন। দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যার পরিমাণ হ্রাস, প্ল্যানিং কমিশনের রিপোর্ট অনুযায়ী ২০০৫ সালে বাংলায় মাত্র ২০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল। অসংগঠিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, সারা ভারতবর্ষে সর্বপ্রথম বাংলাতেই অসংগঠিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু করা হয়। স্বাস্থ্যক্ষেত্রে বামেদের ভূমিকা, ১৯৭৭ সালে যেখানে সারা বাংলা জুড়ে ১,৩২৬টি স্বাস্থ্যকেন্দ্র ছিল, ২০১০ সাল পর্যন্ত তা বেড়ে হয় প্রায় ১২,০০০। পৌরসভার ক্ষমতায়ন, বাম সরকারই পৌরসভাগুলোকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দান করে। চাষিদের ভর্তুকি, তৎকালীন বাম সরকার আলু চাষিদের ভর্তুকি দিয়ে সাহায্য করেছিল। বিগত বাম সরকারের এই সমস্ত কৃতিত্বের কথাই বামেরা এখন মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। এছাড়াও একই সঙ্গে ২০১৯ সালে রাজ্যে বামেরা শূন্য পেলেও সেই শূন্য থেকেই শুরু করবার দৃঢ় প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাম কর্মী সমর্থকেরা।